যদি মরু পিরা আছি আরেক থেকে নিয়ে শুরু হচ্ছে এক তো খেলা শুরু থেকে ল্যান্ডিং করার পালা তো সবচেয়ে মতের বিষয় আমাদের মোমিন বেলপাত্রার আইডি চেঞ্জ হয়েছে এখন হচ্ছে টিজি আকাশ ও বরবে রেডি তো এখানে লোড করার জন্য নামতে শুরু করলাম তো বলল বারবার বলতে চাই একসাথে থাকি স্যার এক নম্বর ছিল র্যান্ডম প্লেয়ার আমরা তিনজন ছিলাম একই স্কোয়াডের তো এখানে নামার পরে লুট করে নিচ্ছি লুট করে নেওয়ার পরে চিন্তাধারা গড় গড় ছিলাম গড় করবো এই মুহূর্তে দেখতাম একটা স্কোয়াড এখনই নামলো তো এখানে ভালো একটা গান ছিল না যে খাওয়া পাতা ডেমে যাব তখন ভাবলাম যে লং গান নিতে হবে লং গান দিলে কিলবে একটা পাওয়ার আশা থাকবে তখন সাথে সাথে চলে যাবো এখন গড়ের ভিতরে গড়ের ভিতরে গিয়ে একটা লং গান পাই কি না তো গানের জন্য গেলাম তোর সাথে সাথে পেয়ে গেলাম আবার একে ড্রাগন তো তোমরা সবাই জানো একে এখন কত দুপুর আনাতন গান্স তারপর আমার মেন চলে গেল আকাশে বালবাক্তা আকাশ তারপরে এখানে দেখলাম যে একটা এনিমি তো ওকে মারার চেষ্টা করতেছি তখন ওরে হালকা দেমে দিলাম একবার ক্লিয়ার হয়ে গেল তখন মমিন রিবেপ হয়ে গেল এই ফাঁকে দেখেন কীভাবে কেউ চুরি করতে খেলতে আমার ছিল তারপর আমার টিমমেট খেলতে চুরি করে নিয়ে গেল তারপর এখানে ডপলোড করার জন্য সেই ডপের সাথে সাথে একটা এনিমি নামলো এনিমিটা এই খেল তো আমার ছিল আমার মেন চুরি করে নিয়ে গেল আকাশে যে একটা চুর খেল চুর আপনারা জানান তারপরে এখানে দেখেন এই খেল তো আমার ছিল তারপরেই তো আকাশ চুরি করে নিয়ে গেলে এটা কোনো কথা এটা তো কখনো পাবি নাই তারপর যাই হোক লাজন চলে আসছে আমরা ছিলাম চারজন আর এই নেমে আছে আটটা তারপর এই ফাঁকে চলে গেল মেসি আকাশের আকাশ চলে গেল তারপর হচ্ছে মমিনে বললাম যে রিভাইভ কর তারপর এখানে অনেক ফাইট হচ্ছিল তো চিন্তা ভাবনা করতেছি যে কখন কোন দিকে ফাইট করাতে খালি ফাইট হইতেছে কিন্তু বই আসতে হবে ব্যাপারটা এরকম ছিল তো দেখেন এখানে মেটাচ্ছিলাম তারপর উপরে তাওয়া থেকে একা আমাকে মারতেছিল তারপর এখানে ডাবল ভিক্টর নিয়ে এক মামুর বেটা ফাইট করতেছিল তো মামুর বেটাকে শুয়ে দিলাম তারপর আমি শুয়ে গেলাম তবে ক্যারেক্টার ছাড়তে ভুলে গেছিলাম তারপর মোমেন্ট পালপাকরা বললাম যে এনিমি ক্লিয়ার করে আমার দর তারপর এনিমি অটোমেটিক ক্লিয়ার হলে ও আমাকে রিভিউ পড়তেছিল এই ফাঁকে আর একটা এনিমি দেখতে গেলে ওয়াল ফাতায় আমাকে আকাশ উড়াই দিল তারপর মোমিনকে আকাশ উড়াই দিলে এক নম্বর চলে আসলো এক নম্বর চলে আসার পরে এনিমিকে ক্লিয়ার করে মোমিনকে বলতেছে রিভাইভ করতে মোমেন হাতে হাতে রিভাইভ হয়ে গেল এভাবে পর বলতে হবে এটা মিডিকেট পরে তার আগে আমার রিভাইভ কর রিভাইভ পড়বো ইয়ার একশো পার্সেন্ট আর একটাই নেমে আসছে তারপর মোমেন গেল রিভাইভ পড়তে তো এখানে একটাই নেমে বুইয়া তো হবে তো ম্যানটা কোথায় আছে দেখতে হবে যেভাবেই হোক বিস্তারিত ম্যানটা কোথায় গেছে তারপর আমি নাম দিছি মোমেনও নামতেছে তারপর চেষ্টা করতেছি এ ওদেরকে বলতেছি তারা মারিস না ওরে নিয়ে আরেক মজার রোজা করবো একসাথে থাকবে তারপরে এ ফাঁকে আমি যখন ল্যান্ড করতেছিলাম ওই যে প্রথম বলছিলাম টাওয়ার থেকে মারছিল এই যে টাওয়ার আমি টাওয়ার উপরে বসতে যাচ্ছিলাম কিন্তু বসতে পারি না নিচে পড়ে গেলাম তো নিচে পড়ার পরে এখানে আস্তে আস্তে এনিমিটা নাম দিচ্ছিল এই মাত্র মোমিন হবি করে দিল তারপর অবশেষে বইয়ে চলে আসলো তো সবাই বেজে পাঠাতে পর লাইক ফলো শেয়ার করবো ধন্যবাদ।